স্টেনলেস স্টিলের উপরে ভাত রান্না করেন, 1.5 কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন। মিডিয়ামে রান্না করলে মিডিয়াম আঁচে দিয়ে দিবেন। এটা কর্ডলেস সিস্টেম। মাংস রান্না করলে 3 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন, হাই রান্না করলে হাই আঁচে দিয়ে দিবেন। এটা হলো আপনার অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিয়ার স্টোর। আজকে আমরা খুবই চমৎকার দুটা কারি কুকার দেখাবো, যেটাকে বলা হয় মাল্টি ফাংশন কারি কুকার। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা হলো মিয়াকো একটা ব্র্যান্ড, যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে পপুলার একটা ব্র্যান্ড দেখাবো, যেটা মিয়াকো ব্র্যান্ডের হবে। এটা হবে আপনার দুইটাই মাল্টি ফাংশন কারি কুকার। এটার মধ্যে সব ধরনের রান্না হবে, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, একেবারে চমৎকারভাবে রান্না করতে পারবেন, খুব সহজ। এটার মধ্যে আপনারা যেভাবে রান্না করবেন সেই রান্নার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি ভিউয়ার্সদেরকে। এটা হলো আপনার দুইটা ক্যাপাসিটি হবে, একটা হবে আপনার 5 লিটার ক্যাপাসিটি হবে, আর একটা হবে আপনার 3 লিটার ক্যাপাসিটি। যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলেই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। আর এই 5 লিটারের মধ্যে আমি সাইজটা দেখাই, এই যে দেখেন, এটার মধ্যে যদি আপনি ভাত রান্না করেন 1.5 কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন, মাংস রান্না করলে 3 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন। আর এই ননস্টিক পাত্রটা থাকবে, এই ননস্টিক পাত্রটা কিন্তু আপনার এটা উঠিয়ে ফেললে এখানে কিন্তু আপনার লাইন আসবে না। কেন লাইন আসবে না? এটা কর্ডলেস সিস্টেম। যেমন ইলেকট্রিক কেটলি হয়, কিছু ইলেকট্রিক কেটলি কিন্তু কর্ড থাকে নিচে, এটা উঠিয়ে ফেললে কিন্তু লাইন থাকে না পাত্রের মধ্যে। এটা কিন্তু পাত্রটা সেই ইলেকট্রিক সিস্টেম করা আছে। এই পাত্রটা যখন আমি এইখানে বসায় দিব, এই লাইনটা বসায় দিব, তখন কিন্তু এটা লাইন কালেকশন পাবে, রান্না হবে। আর এটা আপনি আরেকটা সুবিধা আছে, আপনি গ্যাসের চুলার মতো চাইলে কমিয়ে বাড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, দেখেন অন অফ সুইচ আছে, এখানে 3 মার্ক দেওয়া আছে, অন অফ সুইচ আছে। আপনার লোতে রান্না করলে লোতে দিয়ে দিবেন, মিডিয়ামে রান্না করলে মিডিয়াম আঁচে দিয়ে দিবেন, হাই রান্না করলে হাই আঁচে দিয়ে দিবেন, যখনই যেটা হবে। আর যদি ওভার হিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অটোমেটিকই অফ হয়ে যাবে, এখানে একটা লাইট জ্বলবে, অটোমেটিক কিন্তু আপনার অফ হয়ে যাবে। লোতে দিবেন, লো স্পিডে রান্না হবে, মিডিয়াম দিলে মিডিয়াম স্পিডে রান্না হবে, হাইয়ে দিলে হাই স্পিডে রান্না হবে। আর এটা হলো সবচেয়ে বড় কথা হলো, এটার মধ্যে অফিশিয়াল 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আমি অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডটা একটু দেখিয়ে দিই ভিউয়ার্সদেরকে। ভিউয়ার্সরা দেখেন, এটা হলো আপনার অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড মিয়াকো ব্র্যান্ডের। এই ওয়ারেন্টি কার্ডটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে আমরা দিয়ে দিব, এবং কি যখন আপনারা অর্ডারটা করবেন প্রোডাক্টটা, আমরা মেমো দিয়ে দিব। আমাদের দোকানের মেমোর মধ্যেও লেখা থাকবে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সেই জিনিসটাও কিন্তু এখানে লেখা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, 1 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই, পাশাপাশি আপনার এটার মধ্যে কি কি করতে পারবেন সেখানে কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি একটু বক্সটা দেখিয়ে দিই। এটা হলো মিয়াকো একটা ব্র্যান্ড, ফার্স্ট অফ ইউর লাইফ। এটার ওয়াট হলো আপনার 1800 ওয়াট, ফাস্ট কুকিং, টাইম সেভ, এবং কি আপনার মাল্টি ফাংশন, ঠিক আছে, হটপট, বয়েলিং, কুকিং, ফ্রাই, যত ধরনের রান্না আছে সব এটার মধ্যে একটার মধ্যে করতে পারবেন। অন্য কোনো পাত্র লাগবে না, গ্যাস লাগবে না, ম্যাস লাগবে না, শুধু এটা কারেন্টে চলবে। খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রোডাক্ট দেখিয়ে দিলাম। আর এটা হলো আপনার 5 লিটার ক্যাপাসিটি হবে, 5 লিটার ক্যাপাসিটি হবে, ইজি কুকিং, এ হলো আপনার ডিউরেশন। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আপনার মডেল নাম্বারটা হলো MK500EK, ঠিক আছে, এটার মডেল নাম্বারটা বলে দিলাম। যারা 5 লিটারটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর এখানে আছে পাশাপাশি যারা ছোট ফ্যামিলি, অনেকেই ছোট প্রোডাক্ট চাচ্ছেন, যাদের ছোট সাইজ দরকার, তারা অবশ্যই এই 3 লিটারটা নিতে পারবেন। আমি একটু দেখাই, একই সিস্টেমে থাকবে, একই প্রসেসে থাকবে। এই যে এখানে কর্ড সিস্টেম থাকবে এবং এখানেও কর্ড সিস্টেম থাকবে। আর এটা কিন্তু আপনার স্টেনলেস স্টিলের উপরে আপনার ননস্টিক কোটিং করা আছে, যেটার কারণে আপনি খাবার রান্না করবেন, খাবার পোড়া লাগবে না, তেল সাশ্রয় হবে 85%, এবং কি বিদ্যুৎ সাশ্রয় হবে। এটা যদি প্রতিদিন আপনি 3 ঘন্টা করে ব্যবহার করেন, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, 3 ঘন্টা ব্যবহার করলেই কিন্তু প্রোডাক্টটার বিদ্যুৎ খরচ, একে নামমাত্র বিদ্যুৎ খরচ আসবে। এটা আপনি রাফ অ্যান্ড টাফ 3 ঘন্টা করে ব্যবহার করবেন, প্রতি মাসে বিল আসবে, সর্বোচ্চ বিল আসবে 200 থেকে 220 টাকা। কেন? এটা প্রত্যেকটা এনার্জি সেভিং এবং ইনভার্টার টেকনোলজি দেওয়ার কারণে আপনার বিলটা একেবারেই কম আসে। আর এটার মধ্যে হলো আপনার যত ধরনের রান্না আছে, রুটি ভাজেন, পরোটা ভাজেন, মাছ ভাজেন, মাংস ভাজেন, এবং কি রান্না করেন, মুরগি রোস্ট, যা যেটা রান্না করতে চান সব ধরনের রান্না একটার মধ্যে হয়ে যাবে। এটা হলো 3 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে ভাত রান্না করতে পারবেন আপনার 1.25 কেজি, মাংস রান্না করতে পারবেন 2 কেজি এটার মধ্যে, আর বড়টার মধ্যে ভাত রান্না করতে পারবেন 1.5 কেজি, মাংস রান্না করতে পারবেন 3 কেজি। এ হলো প্রসেসটা। আর ছোটোটার বক্সটা একটু দেখাই দিই, এটার মডেল নাম্বারটা একটু বলে দিচ্ছি। এটার মডেল নাম্বার হলো MC300EK, ঠিক আছে, 3 লিটার ক্যাপাসিটি এখানে লেখা আছে। এই যে ননস্টিক কোটিংটা দেওয়া আছে, এই ননস্টিক কোটিংটা কিন্তু আপনার
এখানে লেখা আছে দেখেন ফুড গ্রেড ননস্টিক কোটিং মানে আপনার খাবার স্বাস্থ্যসম্মত হবে এবং কি খাবার গন্ধ হবে না এটা আমাদের রান্না করলে আর এটার প্রাইসটা সম্বন্ধে বলে দিচ্ছি যারা 5 লিটার ক্যাপাসিটিটা নেবেন আমি তো আবার দেখাই এই যে 5 লিটারটা দেখেন খুবই চমৎকার এবং দেখতে লুকিংটা দেখেন আপনারা একটা কারি কুকার কিনবেন মাল্টিফাংশন আপনার লুকটা দেখেন খুব সুন্দর চমৎকার লুক ঠিক আছে দেখলেই আসলে পছন্দ হবে হয়তোবা ভিডিওতে কেমন লাগছে জানি না কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর চোখে বাস্তবে যখন দেখবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা এটার প্রাইসটা সম্বন্ধে বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 5500 টাকা আজকে আমরা ধামাকে একটা অফার প্রাইসে দিয়ে দিব বিভিন্ন ভিডিওতে আমাদের প্রাইস দেওয়া আছে সর্বনিম্ন প্রাইস দেওয়া আছে 4500 টাকা আজকে আমরা সেই প্রাইসটা দিব না একেবারে ধামাকা অফার প্রাইসে দিব এই যারা 5 লিটার ক্যাপাসিটি নেবেন এটার প্রাইস করবে মাত্র 4200 টাকা 4200 টাকা হলে 5 লিটার ক্যাপাসিটি অর্ডার করতে পারবেন আর যারা 3 লিটারটা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা যারাই অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ মিয়াকো প্রোডাক্টটা হলো আপনার স্টক সীমিত থাকে সবসময় কিন্তু স্টকে পাওয়া যায় না কেন এগুলোর চাহিদা বেশি প্রোডাক্টগুলো যখন আসে হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 দিন এই প্রোডাক্টগুলো থাকে এরপর কিন্তু আর প্রোডাক্টগুলো সহজে পাওয়া যায় না আবার 2-3 মাস ওয়েট করতে হয় সেই জন্য বলবো যারাই অর্ডার করতে চাচ্ছেন কিংবা যার প্রয়োজন আছে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দেন হয়তো আপনার প্রয়োজন না হতে পারে আপনার ভাই বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তাদেরও প্রয়োজন হতে পারে তারা যদি দেখে এই প্রোডাক্টটা নিতে চায় তাহলে এই ফেসবুকের শেয়ারের কারণে তারাও প্রোডাক্টটা দেখতে পারবে এবং নিতে পারবে এই সুবিধাটা আপনারা করে দেন যারাই দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে ঢাকা সিটির মধ্যে যদি হয় আপনারা অর্ডার করতে চান ঢাকা সিটির মধ্যে হলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করে দিবেন আমাদের বিকাশ নাম্বার দেখিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারে আপনারা 500 টাকা অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স করে দিলে আমরা বাংলাদেশের যে কোনো ঠিকানা দিবেন ওই ঠিকানায় পাঠিয়ে দিব কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে প্রবাসী ভাইরা আছেন এই প্রবাসী ভাইরা আমাদের ভিডিওটা দেখতেছেন তারাও যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলেই কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন করলেই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন খুব সহজেই যদি কেউ আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে চান আমি শোরুমের অ্যাড্রেসটা একটু দেখাই দিচ্ছি আমাদের এই যে আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের শপ নাম হলো টিআর স্টোর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এবং কি যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ করলে আপনি প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর আমাদের শপ অ্যাড্রেসটা হলো 76 বিশ্বাস বিল্ডার্স সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিফ টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 যদি কেউ চলে আসতে চান অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সরাসরি চলে আসবেন যদি কেউ না চিনেন নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর বরাবরের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী মোস্ট আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ